ছাত্রীকে মধ্যরাতে চা পানের নিমন্ত্রণ শাড়ি পরে দেখা করতে বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আবার আরেক শিক্ষক টেবিলে পিস্তল রেখে ক্লাস নেন, এক ছাত্রকে গুলি করে দিয়েছেন। কয়েকদিন আগে শিক্ষক শিক্ষিকারা পিকনিকে গিয়ে ছাত্রছাত্রীর সঙ্গে মদ্যপান করেছেন। শিক্ষাক্ষেত্রে এরূপ অরাজকতা দূর করার উপায় কী? জান্নাতুল মৌ, আপনি লিখেছেন মেয়েরা ঢিলাঢালা জিন্স প্যান্ট পরতে পারবে কিনা। মাসুম আহমদ, আপনি লিখেছেন বেইলি রোডের অগ্নিকাণ্ডে এক নারী সাংবাদিক মারা গেছেন, মেয়েটির নাম ছিল বৃষ্টি খাতুন, মুসলিম ঘরের সন্তান, ঢাকা এসে অভিশ্রুতি শাস্ত্রী নামে সাংবাদিকতা করত, নিজেকে হিন্দু পরিচয় দিত, মন্দিরে পূজা করত, ফলে তার পরিচয় নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়। তার লাশের সৎকার কীভাবে হওয়া সঙ্গত? লাশের সৎকার বা লাশের দাফন হওয়া উচিত না সৎকার হওয়া উচিত, এ বিষয়ে আমরা বলতে চাই যে কেউ যদি মন্দিরে যায়, পুজো করে এবং তার নাম পরিবর্তন করে থাকে, নিজেকে হিন্দু পরিচয় দেয়, তাহলে সেক্ষেত্রে তাকে মুসলিম গণ্য করবার কোনো সুযোগ নেই। বাবা মার এখানে আবেগ থাকতে পারে, ভালোবাসা থাকতে পারে, তাদের খারাপ লাগা থাক কাজ করতে পারে, কিন্তু বাস্তবতা হলো যে সন্তান সন্ততি যখন তারা ছোটোবেলা থেকে দিনই শিক্ষা পর্যাপ্ত দিনই শিক্ষা না পায় এবং পরিবার থেকে দিনের চর্চার যখন ঘাটতি থাকে, তখন নানাভাবে তারা বিপদগামিতার পথে চলে যায়। ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো মানুষ যদি এমন কোনো কাজ করে যেটির ফলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, যেমন সে শিরকে লিপ্ত হলো প্রকাশ্যে, তাহলে সে আর মুসলমান থাকে না। তো এরকম ব্যক্তি অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, তাহলে সেক্ষেত্রে তাকে মুসলমানদের কবরে দাফন নয়, বরং হিন্দুদের নিয়ম অনুযায়ী তাকে তারা সৎকার করবে। তবে মেয়েটির বাবা মার সাথে এ প্রসঙ্গে যে মন্দিরের দায়িত্বরত ব্যক্তিবর্গ তাদের যে আপনার বিতর্ক হয়েছে এবং সেখানে মা বাবার সাথে যে আচরণ করা হয়েছে, সেটা খুবই দুঃখজনক, শুধু এটুকু বলবো। এবং সেই সাথে আমাদের অনেক বাবা মার জন্য এখানে শিক্ষার বিষয় রয়েছে। আমরা মেয়েদেরকে ছেলেদেরকে উচ্চশিক্ষার নামে যেখানে সেখানে পাঠাচ্ছি, তাদের দিন ইমান সব ধ্বংস করছি। বেরুড়ের অগ্নিকাণ্ডে এ মেয়ে এভাবে মারা যাবে, তে সে নিজে অথবা তার বাবা মা কেউই চিন্তা করেনি, আমরা কেউ জানতাম না, কিন্তু এখান থেকে সমাজের অত্যন্ত করুণ এবং নিদারুণ একটি বাস্তবতা কিন্তু আমাদের সামনে ফুটে উঠেছে। বিধায় আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে সতর্ক হওয়া কর্তব্য। আমাদের সন্তানদের দিনদারিতা, তাদের দিনী শিক্ষা, এটার ব্যাপারে যদি আমরা গাফিলতি করি, তাহলে তার জন্য চরম মূল্য আমাদেরকে দিতে হতে পারে। আমাদের অজান্তে আমাদের সন্তান নষ্ট হয়ে গেলে আল্লাহর কাছে তার জবাবদিহিতা কিন্তু আমাদের আছে। অতএব শিক্ষার নামে তাদেরকে আমরা দিয়ে দিলাম আর যা খুশি করলো, এটি কখনও গ্রহণযোগ্য হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়ত দান করুন, আমাদের জন্য বোধোদয় হয়। জান্নাতুল মৌ, আপনি লিখেছেন মেয়েরা ঢিলাঢালা জিন্স প্যান্ট পরতে পারবে কিনা। জিন্সের প্যান্ট যে মোটা কাপড়ের থাকে, সেই কাপড়ের মধ্যে কোনো দোষ নেই, কিন্তু সাধারণত আমরা জানি যে জিন্সের প্যান্ট, এটা যে সমস্ত দেশগুলো আপনার বরফ প্রধান, যেগুলোতে অনেক বেশি ঠান্ডা পড়ে থাকে, সে সমস্ত দেশগুলোতে সাধারণত জিন্সের প্যান্ট আরও বিশেষভাবে আপনার স্কিন টাইট জিন্সের প্যান্ট সেখানে পরা হয়ে থাকে। তো এই কাপড়টার মধ্যে কোনো সমস্যা নেই, জিন্সের প্যান্টের যে কাপড় সেটা একটু মোটা হয়ে থাকে, সেটা আরও ভালো গরম। অতএব ঢিলাঢালা যদি হয়, সেটা কোনো মেয়ের জন্য পরার ব্যাপারে শরিয়ার কোনো নিষেধাজ্ঞা নেই। তো মনে রাখতে হবে যে কোনো ফাসিক, কোনো কাফির এবং উশৃঙ্খল মেয়েদের সাথে সাদৃশ্য যেন না হয়, সেটা খেয়াল রাখা দরকার। হ্যাঁ, কোনো মেয়ে তার স্বামীকে আপনার দেখাবার জন্য বা একান্ত ঘরোয়া পরিবেশে তিনি যদি পড়েন, সেটা ভিন্ন কথা। তারপরও যথাসম্ভব ইহুদি, খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বীদের বেশভূষা ধারণ করতে হাদিসে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা রয়েছে। সোহেল, আপনি জানতে চেয়েছেন ছাত্রীকে মধ্যরাতে চা পানের নিমন্ত্রণ শাড়ি পরে দেখা করতে বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আবার আরেক শিক্ষক টেবিলে পিস্তল রেখে ক্লাস নেন, এক ছাত্রকে গুলি করে দিয়েছেন। কয়েকদিন আগে শিক্ষক শিক্ষিকারা পিকনিকে গিয়ে ছাত্রছাত্রীর সঙ্গে মদ্যপান করেছেন। শিক্ষাক্ষেত্রে এরূপ অরাজকতা দূর করার উপায় কী? দূর করার উপায় হলো আমাদের শিক্ষা ব্যবস্থায় যে সমস্ত উল্লু বসে আছে, যে সমস্ত ক্রীড়ানক বসে আছে, যারা বাইরের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে এবং তাদের কাছ থেকে উৎকোচ গ্রহণ করে আমাদের কোমলমতি শিশুদের উপর শিক্ষার নামে অপশিক্ষা, কুশিক্ষা চাপিয়ে দিচ্ছে, তাদেরকে সরাতে হবে। তাদেরকে সরানোর আগ পর্যন্ত আমাদের এই ভয়াবহতা, এই দুরবস্থা, এটি দূর হবে না। আমরা দেখতে পাচ্ছি প্রায় আপনার শিক্ষা প্রতিষ্ঠানে কয়েকদিন পরপরই আমরা শুনতে পাই যে শিক্ষার্থীদেরকে জননিগ্রহের শিকার করছেন খোদ শিক্ষকরা। তো শিক্ষার্থীকে জননিগ্রহের নিগ্রহের মুখোমুখি করছেন যে শিক্ষকরা, সে শিক্ষকদেরকে আবার আমরা শুনতে পাই যে আমাদের সমাজে বলা হয় যে শিক্ষক বাবার মতো। এটি খুবই হাস্যকর একটা কথা। ইসলামে বাবার মতো বলতে কিছু নেই। বাবা আর কাছে মেয়ে যেরকম নিরাপদ থাকে, পৃথিবীর অন্য কারোর কাছে কোনো মেয়েই নিরাপদ নয়। এই বাস্তবতাকে অস্বীকার করা, এটা আসলে নিজের বিরোধিতা নিজে করা বা নিজের আপনার সুস্থ বিবেকের বিরোধিতা করা সামিল।
আল্লাহ সুবহানাহু মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন নারী পুরুষ এক কেন্দ্র প্রতি আকৃষ্ট হবে। বাবার বয়সে যদি হয় তারপরও শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থী তিনি যদি পর্দার বিধান লঙ্ঘন করেন, তিনি যদি প্রাপ্তবয়স্ক হন, তাহলে সেক্ষেত্রে তার খোলামেলা পোশাক কিংবা পর্দার বিধান লঙ্ঘন হওয়ার কারণে শিক্ষার্থী তাকে নিয়ে বাজে চিন্তা করার সুযোগ তৈরি হবে, পথ সুগম হবে। আমি বলছি না যে সবাই সবসময় বাজে চিন্তা করেন, কিন্তু চিন্তা করাটা স্বাভাবিক। এবং এর ফলশ্রুতিতে আজকে যে অস্থিরতাগুলো আমরা দেখতে পাচ্ছি, আজকে যে অনভিপ্রেত ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ঘটনাগুলো আরও ঘটতে থাকবে যতদিন পর্যন্ত আমার দৃষ্টিভঙ্গি আমরা না বদলাবো। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব করতে দেওয়া হয় না, মেয়েদেরকে শাড়ি পোশাক পরতে বাধা দেওয়া হয়, সে শিক্ষা প্রতিষ্ঠানে এরকম ঘটনা ঘটবে সেটাই স্বাভাবিক। বরং যারা শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব এবং শালীন পোশাকে বিরোধিতা করে থাকেন তাদেরকে এখন আসামের কাঠগড়া দাঁড় করানো উচিত, তাদের বিবেকের কাছে তাদের প্রশ্ন রাখা উচিত, এই মানুষগুলো আমাদের সমাজকে কোথায় নিয়ে যাচ্ছেন। শালীন সুন্দর পোশাক পর্দা এটা আমাদেরকে সুন্দরের পথে নিয়ে যায়। আপনি বলতে পারেন যে পর্দা করেও তো অনেক মেয়ে নিগ্রহের শিকার হচ্ছে, সেটা কেন হচ্ছে? নিশ্চয়ই অশ্লীলতার জোয়ারের কারণে যে পুরুষটার ভিতরে তার পশুত্বকে জাগিয়ে তোলা হচ্ছে, তাকে আরও বেশি উস্কে দেওয়া হচ্ছে, সে যেখানে ইচ্ছা সেখানে বা যেখানে সুযোগ পাচ্ছে সেখানে হামলে পড়ছে। অতএব এই অপসংস্কৃতি বন্ধ না হলে এই ধরনের পরিস্থিতি কখনও বন্ধ হবে না। এবং বিশেষ করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে, এখানে ইসলাম বিরোধী বিষয়গুলোকে পাতায় পাতায় বসিয়ে দেওয়া হয়েছে, রীতিমতো মোরালিটিকে ধ্বংস করে ফেলার চক্রান্ত করা হয়েছে, এবং কপি পেস্ট এবং অন্যান্য বিষয়গুলো তো আছেই। এরপরও যে আমাদের নির্দিষ্ট ব্যক্তিবর্গ তাদের বহাল তবিয়তে আছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্তৃপক্ষ এবং পাঠ্যবইগুলো রচনার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা, সেটা আসলে এই এই দেশেই সম্ভব। পৃথিবীর আর কোনো দেশে মনে হয় না এরকম অনাচার করার পর, এত এত মানে এত নোংরামো করার পর এবং সেটা নিয়ে সেটা খুল্লুম খোলা তাদের সে বিষয়গুলো প্রকাশ হওয়ার পরও তারা স্বপদে বহাল থাকতে পারেন, পৃথিবীতে বোধহয় এদেশেই একমাত্র সম্ভব। আল্লাহ আমাদের আমাদের প্রতি রহম করুন, আমাদের ভাগ্য যেন ভালো হয় এবং এ ধরনের অপশিক্ষা থেকে যেন আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন।